ছাত্র মেঘনে নামছিলাম বারোটা এক মিনিটে। মাছ তো এইবার তো জাটকা ধরা হয়েছে, মাংস ধরছে, কিন্তু আমরা তো মাছ ধরতে পারি না। মাছ বেশি খেয়ে দিয়ে জাল ছিঁড়ে ফিরে আইসি, পরে জাল অর্ধেক ছিঁড়ে গেছে। এখন মাছ পাইছি পরে 1-1.5 হাজার টাকার মাছ পাইছি, এখন তাহলে খুশি আসুন। দুই মাস অভিযান দিছে আমরা মানছি, মানে অভিযান শেষ হয়েছে, আমরা জাল টাল বামু মাছ ধরুম। জি, মার্চ এপ্রিল দুই মাস অভয়াশ্রম কার্যক্রম গতকাল শেষ হয়েছে। তো আজকে থেকে জেলেরা নদীতে জাল নিয়ে নামছে। তো আমরা আশা করি যে আমাদের যে কার্যক্রম ছিল, জাটকা থেকে শুরু করে যাবতীয় মাছ এই অভয়াশ্রম এলাকায় ধরা নিষিদ্ধ ছিল। আমরা দিনে রাতে চেষ্টা করেছি প্রোটেকশন দেওয়ার জন্য। তো এটা সুফল হয়তো তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাবো না, এই জাটকাগুলো বড় হয়ে পরের বছর যখন আবার নদীতে আসবে তখন এটার সুফল আমরা দেখতে পাবো। আর অন্য অন্য মাছ যেগুলো আমরা রক্ষা করতে পেরেছি, যেমন শিলং মাছ, এরপরে নিটা মাছ, বাইম মাছ, বাইলা মাছ, পাঙাশ মাছ, এগুলোর বাচ্চা আমরা রক্ষা করার জন্য চাই থেকে শুরু করে লং লাইন বড়শি সব কিছুকে আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। তো এটা সুফল আমরা আগামী দিনে দেখতে পাবো ইনশাআল্লাহ।